বন্ধুরা ভিটামিন ডি থ্রি এই ভিটামিন ডি থ্রির অভাবে কিন্তু দেখা যাচ্ছে যে শিশুদের হাড়ে দুর্বলতা সৃষ্টি হয় এবং হাড়ের যে স্বাভাবিক ভারসাম্য সেটা নষ্ট হয়ে যায় এবং বারন্তর যে একটা ব্যাপার রয়েছে সেটা ব্যাহত হয় এবং কিছুদিন পর পর দেখা যায় যে আপনার শিশু হয়তোবা অসুস্থ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ে যায় তো যে সমস্ত শিশুরা দেখা যায় দুর্বলতা অনুভব করেন বা অনেকে রয়েছেন যাদের শারীরিক গঠন হয়তো বা কোনো কারণে দুর্বল রয়েছে সেক্ষেত্রেও এই ধরনের কিন্তু ভিটামিন ডি থ্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া কিছুদিন পর পর ঠান্ডা লাগা সর্দি লাগা হাঁপানির শ্বাসকষ্ট বা জ্বর আসা মোট কর হচ্ছে আপনার শিশুর যদি দেখা যায় শারীরিক দুর্বলতা সৃষ্টি হয় বা শিশু যদি দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সেই ক্ষেত্রে এই ধরনের ওষুধগুলো কিন্তু খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে এটা মূলত হচ্ছে ভিটামিন ডি থ্রির একটা উপাদান তো এই উপাদানটা মূলত ব্যবহৃত হয়ে থাকে যে সমস্ত শিশুদের দুর্বলতা রয়েছে আপনারা দেখবেন যে শিশু হয়তোবা আপনার জ্বর থেকে উঠলো ওঠার পরে আবার জ্বরে পড়তেছে বা ঠান্ডা সর্দি কাশি হঠাৎ করে লেগেই থাকতেছে তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে এই ওষুধগুলো কিন্তু ডাক্তারগণ এখন প্রচুর পরিমাণে প্রেসক্রাইব করতেছেন তো এই ধরনের ওষুধগুলো অবশ্যই আমরা নিজে নিজে গ্রহণ করতে যাব না ডাক্তারের তত্ত্বাবধানে থেকে ডাক্তার যেভাবে গ্রহণ করার জন্য নির্দেশনা দেবে ঠিক সেভাবেই কিন্তু গ্রহণ করাতে হবে আর অবশ্যই অবশ্যই এগুলো খাওয়ানোর ক্ষেত্রে ডোজ মেনটেন করতে হবে যে ডোজ ডাক্তার দিবে ঠিক সেই অনুযায়ী আপনার শিশুকে এই ড্রপগুলো খাওয়াতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক ফুলো শেয়ারটির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে